ফের বাড়ানো হলো বিদ্যুতের দাম। এবার গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানির প্রতিমন্ত্রী বলেন, ভর্তুকি কমিয়ে আনতে আগামী 3 বছরের মধ্যে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিভাগের অযৌক্তিক ব্যয়ের বোঝা সাধারণ গ্রাহকের উপর চাপানো গ্রহণযোগ্য নয়। মাহমুদুল হাসানের রিপোর্ট। দুপুরে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানান, বিদ্যুতের দাম সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হতে পারে বিদ্যুতের নতুন দাম। সহনীয় পর্যায় থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা যে যাচ্ছি অল্প অল্প করে, যে 34 পয়সা, এরপরে উপরের লেভেলে হয়তো 70 পয়সা, এরকম ভাবে আমরা প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি। প্রতিমন্ত্রী জানান, ভর্তুকি তুলে নেয়ার অংশ হিসেবে আগামী 3 বছরে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। শিগগিরই গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানির উপর, প্রাইসিং এর উপর বিদ্যুতের প্রাইস উঠানামা করে, তো আমাদের উৎপাদন খরচ পড়ে 12 টাকা এভারেজ। সরকারের একটা বড় অংশ কিন্তু এখানে ভর্তুকি হিসাবে অ্যাডেড হচ্ছে। এই ভর্তুকির পরিমাণ আরো বেশি বাড়ছে বিকজ অফ প্রাইসিং অফ দ্য ডলার। আমাদের টার্গেটেড হলো আগামী 3 বছর আমরা এটাকে সমন্বয় করব, এবং যাতে কিনা একটা সহনীয় পর্যায় থেকে সমন্বয়টা হয়। এদিকে গণশুনানি না করে সরকারের নির্বাহী আদেশে দাম বৃদ্ধির সমালোচনা করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই খাতের অযৌক্তিক ব্যয়ের বোঝা সাধারণ মানুষের ওপর চাপানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেন ডক্টর শামসুল হক। মূল্য বৃদ্ধি এটা নিয়মতান্ত্রিক ব্যাপার বা মূল্য পরিবর্তন, যখন সেটা কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু সেই কাজটা নির্বাহী আদেশে করা, এইটা ভোক্তাদের অধিকার খর্ব করা হচ্ছে এবং ভোক্তাদের জ্বালানি সুবিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিআরসি আইন পরিবর্তন করে নির্বাহী আদেশে এইভাবে নিয়ে মূল্য বৃদ্ধি করা, এটা যে কোনো দেশে যে কোনো সমাজের দৃষ্টিতে এটা অন্যায় এবং অযৌক্তিক। মূল্য বৃদ্ধি করে নয়, ব্যয় সাশ্রয় করে ঘাটতি কমানোর পরামর্শ দিয়েছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।